ভোরে বিদ্যুৎ নেই বার্নপুর ওয়াগেন কলোনিতে। প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসী। তিন দিন ধরে বার্নপুরের ওয়াগেন কলোনিতে জল ও বিদ্যুৎ নেই। প্রতিবাদে বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এদিন এলাকার কাউন্সিলর মিলন মণ্ডল ও তৃণমূল নেতা উৎপল সেনের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে। জানা গিয়েছে বহু বছর আগে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়, তবে বার্নপুর ওয়াগেন কলোনি এলাকার বহু মানুষ বসবাস করে। কিন্তু গত তিন দিন ধরে ওয়াগেন কলোনি এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নেই। এর ফলে এলাকার মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। তাই এদিন তৃণমূলের নেতৃত্বে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। এই বিক্ষোভের মাধ্যমে এলাকাবাসীর দাবি, অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করতে হবে। এলাকার মানুষেরা বলেন, এই এলাকার বিধায়ক অগ্নিমিত্রা বলো পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। জল লেট কেটে দিয়েছে, আমাদের ঘর না, দুয়ার না, চাকরি না, আমরা কোথায় যাব বলুন তো? এই গরমে মরে যাচ্ছি, ঘরে স্বাস্থ্য লোক পুরো বিমারি আদমি হ্যাঁ ঘর মে হম লোক কে বলিয়ে, ই তো ঠিক কাম নেই কি হ্যাঁ। अभी तो बीजेपी का अग्निमित्रा पॉल है, हम लोग तो वहाँ पर तो वोट का टाइम में तो आए थे, बोले थे वोट का टाइम में तो अग्निमित्रा बोल के गिए, काली मंदिर में कसम खा के गिए कि हम लोग लाइन देंगे, आप लोग के कोशिश करेंगे। कहाँ कोई देता, सब कोई खाली अपना अपना कुर्सी पर बैठ जाते हैं, उसका बाद पब्लिक को कौन पूछता है? जब टाइम रहता है उन लोग का तब बोलता है, मौसी माया बापा सब बोलते हैं। जब काम निकल जाता तो कौन पूछता है किसी को? अग्निमित्र काली मंदिर घुसे कसम खेल से कि हमें लाइन दीबो कॉलोनी थे बोली, जब वो तब लाइन पानी काट देता है। मेरा बच्चा बहुत रोता है, बहुत रोता है, सीजर का बच्चा बहुत रोता है। लाइन बिना लाइन का रहता नहीं है, पानी भी कट गया, लाइन भी कट गया, बच्चा कैसे रहेगा? कितना दिन से ये हो रहा है? ये तो अभी ये मतलब हो रहा तो ये दो साल से ना, दो तीन साल से, अभी तो बीच बीच में काट दे रहा है। 9 बजे रात में देता है, 5 बजे कट जाता है। मेरा बच्चा बहुत रोता है। और फिर क्या, तो मैनेजमेंट से क्या बातचीत हुई? ये लोग तो कुछ बोल ही नहीं रहा है, कुछ समझ भी नहीं आ रहा है। तो आप लोग अभी क्या चाहते हैं? अभी चाहते हैं हम लोग लाइन देखा है, मेरा बच्चा बहुत रोता है। लाइन और पानी। आपका नाम? काजल कुमारी राम। विक्षोभ कीसर जन्म? দেখুন, এটা দীর্ঘদিনের একটা সমস্যা, সমস্যাটা তৈরি করেছে বার্ন স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট, যেটা এখনও আছে, বিক্রি ফিক্রিত করে দিয়েছে, যেটা একটা লাভজনক সংস্থাকে যেভাবে বিক্রি করে দেওয়া হলো এটা একটা দুর্ভাগ্যজনক, যাক সেই কথা। কিন্তু এখানকার যে সমস্ত মানুষরা যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষদের ন্যূনতম যে জলটা, যে জলটা ওরা পেত, সেই জলটা আর লাইটটা দিত সেই রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেটাও কেটে দিচ্ছে। এত নির্লজ্জ বেহায় এই সমস্ত কেন্দ্রীয় সরকারের নীতি, এরকম নীতি আমরা দেখিনি। আমরা ইমিডিয়েট ডিমান্ড করছি যে আমাদের এই এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পালকে এখানে আসতে, উনি দেখে যান এবং উনি এই যে সমস্যা হয়েছে, উনি তো এখানকার মানুষের ভোটে বিধায়ক হয়েছেন, এখানকার মানুষ ওনাকে জিতি, আমরা চাই উনি এসে এখানকার মানুষের সঙ্গে কথা বলুক এবং এই যে সমস্যাটা ডেইলি ডেইলি যে তৈরি হচ্ছে, এই সমস্যাটা কীভাবে কেন তৈরি হচ্ছে, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি তারই পরিপ্রেক্ষিতে এই সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই জল আর লাইট মানুষের যেটা মৌলিক অধিকার এটা অবিলম্বে ফিরি দিতে হবে। এবং এরই দাবিতে এই এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু আমাদের বিধায়ক এবং আমাদের সাংসদ এদের কর্ণপাত কানে কথাগুলো যায় না। এরা জিতে পড়ে কোথায় হাবিস হয়ে গেছে, কোথায় হাওয়া হয়ে গেছে কেউ জানে না, ভোট নিয়ে চলে গেছে, এখনও ওদেরকে খুঁজে পাওয়া যায়। তাই আমরা দাবি করছি আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েট অগ্নিমিত্র পাল আসুক এবং এখানের সমস্যা দেখে যান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।